নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলেছেন। দেখুন, অনেক সময় শত্রু বাইরে নয়, শত্রু আমাদের ঘরেতেই লুকিয়ে থাকে, আপনার ঘরের মধ্যেই সাপ ঢুকে বসে আছে। আজকে বলছেন যে বাড়ির লোক বদনাম করলে কি করবি, এই অভিযোগ তো মুহুর্মুহু আসছে। আমার শাশুড়ি না আমার বদনাম করে, আমার যা আমার সঙ্গে শত্রুতা করছে, আমার বদনাম করে বেড়ায় অন্যের কাছে। বৌমা শাশুড়ির নামে কুচ্ছা করে, স্বামী বদনাম করছে, স্ত্রী বদনাম করছে, বন্ধু বদনাম করছে, প্রতিবেশী বদনাম করছে। আমি বলবো যত বদনাম করে না এগুলো নিয়ে ভাববেন না, আপনি নিজেকে সেলিব্রিটি ভাবুন। দেখুন, এটা একটা প্রবাদ যে সমালোচনা করতে কখনো যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। তো আপনার মনে হয় সেই যোগ্যতাটা হয়েছে যে সবাই আপনাকে নিয়ে চর্চা করছে, এটা আনন্দ করুন, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। কিছু মানুষের স্বভাব তো বদলাবে না, আর এটা যখন ঘরের মানুষ করে না তখন বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। আজকে যদি আপনার পাশের বাড়ির কোনো ভদ্রলোক এসে বলে যে জানো আমার স্ত্রীর এই ত্রুটিটা রয়েছে, আপনি অন্য কারো মুখে শুনলে বিশ্বাস করতেন না, কিন্তু এই ভদ্রলোকের মুখে শুনলে বিশ্বাস করবেন। সত্যি ও ঘরের লোক, ও কি মিথ্যে কথা বলবে কখনো? তা এইরকম, কিন্তু আবার সেই লোকটার সঙ্গে আপনি যদি বাইরের লোক হয় তার সঙ্গে গিয়ে দ্বন্দ্ব তর্ক ঝগড়া করবেন যে তুমি আমার নামে এই কথাটা বললে কেন। কিন্তু ঘরের লোক, কাছের মানুষ হলে আপনি সেই ঝগড়া দরঝাটিটা করতে পারছেন। তাহলে বুদ্ধিমানের কাজ কি? যখন দেখছেন যে বাড়ির লোক বদনাম করছে, এরকম বহু ক্ষেত্রে হয়। আসলে আমাদের প্রত্যেকের সঙ্গে আজকে প্রত্যেকের সম্পর্কগুলো হয়ে দাঁড়িয়েছে স্বার্থের আর অর্থের। পয়সা দিতে না পারলেই সব কিছু শেষ। খুব সত্য কথা এটা, শুনতে বাজে লাগলেও সত্যিটা এটাই। কিন্তু আজকে যে কারণেই হোক, যদি সম্পর্কে বিচ্যুতি হয়, যদি দেখেন আপনার বাড়ির লোক ও কারণে বদনাম করছে, স্বার্থে আঘাতের জন্য বদনাম করছে, প্রথমে দরকার একটা আত্মবিশ্লেষণ করে দেখা, সত্যি আমার ত্রুটি আছে কিনা, আমার ভুল আছে কিনা। আমরা নিজের ভুল কখনো দেখতে পাই না। ভালো করে চিরুনি তল্লাশি করুন, দেখুন সত্যি আমার ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থাকে আমার মনে হয় সংশোধন করতে হবে, সংশোধন করে সামনের দিকে এগোতে হবে। যদি না থাকে তাহলে একদম শুনবো না, কিছুই যেন হয়নি, বদনাম করছে করুক, আরো করতে দিন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। শাশুড়ি মা সকলকে বলেন যে আমার বৌমানা ভালো নয়, তার এই বদগুণ আছে, তার ওই বদগুণ আছে, এটা ওটা সেটা সেটা নিয়ে সকলকে বলতে থাকে। তা বলুক বৌমা তার আপন ব্যবহারে বুঝিয়ে দেবে সে কেমন। হ্যাঁ, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কখনো কখনো না একটু অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করবে, বারবার করে বলছে। সঙ্গে সঙ্গে ফল চাইলে হবে না, কিন্তু সময় বুঝিয়ে দেবে আপনি ঠিক না ভুল, সকলের ভুল ভাঙিয়ে দেবে। আর এগুলোকে মাথায় নিয়ে ভাবলেই না আপনার মাথার সব কিছু ডিস্টার্ব হয়ে যাবে। এগুলোকে নিয়ে বেশি ভাববেন না, মাথায় চেপে বসবো। বাট নিজের মতো একটা জগৎ গুছিয়ে নিয়ে আজীবনে ওই মানুষটা ছাড়া বা ওই কথাগুলো ছাড়া আরও অনেক কিছু ভাবার আছে, সেগুলো নিয়ে ডুব দিব। আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি।